কত একটা কত দশ টাকা হাতে আচ্ছা তো এলাম মনের থেকে চাইতে হবে যে এ এলাকাতে উন্নত হোক। কেউ প্ল্যানিং খাইলি আছে? এটা তো অনস্বীকার্য, এটা অস্বীকার করা যাবে না। আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিগত দিনের যিনি প্রতিনিধি ছিলেন, উনি শুধু এই এলাকার প্রতিনিধি ছিলেন না, উনি রাজ্য মন্ত্রিসভার কৃষি দপ্তরেরও মন্ত্রী ছিলেন। তারপরেও তিনি, আমি ওনার সামনেই বলছি, পূর্ব তপচাহাতে যে অর্চারটা আছে, গরমি ছড়ায় যে অর্চারটা আছে, এই অর্চারটা পরে আছে তাঙ্গি মনে বেহাল দশ আঙ্কা। এবং আপনাদের বলছি, আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্য, কমরক সাইজমান ইংরাজি বেকে এট এনি কস্ট, যে কোনো মূল্যেই হোক এই দুইটা অর্চারকে আপনার আবার ফুটিয়ে তুলতে হবে। এবং উনি আমার কথা রেখেছেন, অধিকর্তা সাহেব বলেছেন, মন্ত্রী মহোদয় অর্ডার দিয়েছেন, করঙ্গি ছড়ার অর্চারটা যেন চারিদিক দিয়ে ওয়াল দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা হয়, যাতে করে সেখানে আবার আমরা হর্টিকালচারের ফলের বাগানকে যেন আমরা নতুন করে পেতে পারি। উনি এটা ব্যবস্থা করেছে। আমার বাকি বলো বেলায় বেলায় যে হাম ভাই আপনার উচিত তপ চেয়ে হয়ে কি ব্যাপার এখানে? মাননীয় মন্ত্রী মহোদয় জানবেন, এটা যাদেরকে রেখে গেছে গার্ড দেওয়ার জন্য, আ বড় লোক, এত বয়স সংখ্যা, এরা নিজেরা সেই বাগান গার্ড দেওয়ার তো দূরের কথা, গার্ডদের গার্ড দিতে হবে এমন লোকেদের নিয়োগ করে গেছে। বড় মাস লাইনে ম্যান পাওয়ার চেঞ্জ করতে হবে, ফলের বাগান তৈরি করে যদি আমরা সেটাকে সুস্থভাবে যদি গার্ড দিয়ে না রাখতে পারি, চুরের সমস্যা, ডাকাতির সমস্যা তো এখানে সেখানে আছে। আগুন বেগা মন্ত্রী ছাকাই পূর্ব তপ চেয়ে নিয়ে আরো যদি সামন্তুই ভাইমান কাঙ্কে অন্তত 100 জন লেবার যারা শ্রমিক আর বাগানো কাম খাইলে বরং চাইবার নাই। ডাইরেক্টর সাহেব ভাই চেন হিসাব ফেলিকা দৈনিক 395 টাকা 85 টাকা ওয়েজেস রেখায় প্রায় প্রত্যেক মাসে 7-8 হাজার টাকা একজন শ্রমিক রোজগার খাইনি সুযোগ। 30 বছর অংলিয়া আবো, 25 বছর অংলিয়া, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিনি দপ্তর চিনি কক্ষ নামান পরে উনি কিন্তু এটাকে নতুন করে দেখার মৌখিক একটা প্রতিশ্রুতি দিয়েছে। আবার নাই যান নাই যাবো ভাই যে বাগান তুই ঠাঙ্গানি আইতে তাহলে বড় তিনি তুই লুকা পাইতে তুই লুয়া কি ঠিক নাই তপ চেয়ে নি বাগান গো তুই লুজা গিয়ে পাইকে আবো আইতে আবন চেং এলাকান বড় গ্রহ সমস্ত বড় চেং একতা বদ্ধ সরকার ভাই গানও মাহবুজান সব কিছুতে রাজনীতি হয় না, গাছ লাগানোর ব্যাপারে রাজনীতি হয় না, মানুষের খাদ্যের সংস্থান করে দেওয়ার ক্ষেত্রে রাজনীতি হয় না, আবার রাজনীতি পাইয়া আরো একতাবদ্ধ ভাবে অনেকে বলবেন বিরোধী দলনেতা মন্ত্রী মহোদয়ের সাথে কি করছেন সেখানে, এলাকার কথা বলার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে মন্ত্রী এবং বিরোধী দলনেতা একই মঞ্চে উপস্থিত, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। আমি চাই শুধু
এই এলাকার উন্নয়ন হবে সামনে পলিটিক্স সংবাদ আজকে নরনতিম সাধারণ মুসু বাজার বাজার থেকে নাম দিলেই বাজার হবে নাকি তুলাশিকর বাজার ব্রিটিশরা যখন ছিল আমার মনে হয় তখনও তুলাশিকর বাজার ছিল আমি জাস্ট বলছি চাম্পা হাওয়ার বাজার এটা ব্রিটিশ আমলের বাজার আমি ধরে নিলাম নাম দিলে কি বাজারের উন্নয়ন হবে এটা মন্ত্রী মহোদয়েরই কথা এবং সরকার এবং আমরা বিরোধী আমাদের দাবি এই বাজারগুলো সরকার যেন রেগুলেটেড মার্কেট করতে পারে তার ব্যবস্থা যেন গ্রহণ করে এবং উনি বলেছেন কিছুদিন আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি ইঞ্জিনিয়ারিং উইং চিফ ইঞ্জিনিয়ার নিজে এসে তুলাশিকর বাজারে সমস্ত যা যা করার এস্টিমেট করার জন্য উনি পরিদর্শন করেছেন ছয় সাত কোটি আট কোটি টাকা যাই খরচ হবে মাননীয় মন্ত্রী মহোদয় আমার পরে বলবেন তুলাশিকর বাজার দ্বিতল মার্কেট সেখানে কি বলে এটাকে ডাবল স্টোরি মার্কেট তুলাশিকর বাজারে হচ্ছে এটা আমাদের সুসংবাদ মন্ত্রী আইন ভাই চুনুকি যে ঋণান বাকি ভাই এবং আমার আমার ব্যক্তিগত পরিকল্পনা আমাদের পরিকল্পনা সরকারের কাছে আমাদের দাবি থাকবে আগামী দিন চাম্পা হাওয়ার বেহালা বাড়ি বাছাই বাড়ি আসারাম বাড়ি সমস্ত আসারাম বাড়ি কেন্দ্রে এই বাজারগুলো হচ্ছে মুখ্য বাজার বাবু আবু তুলাশিকর চাম্পা হাওয়ার বাছাই বাড়ি বেহালা বাড়ি এবং আসারাম বাড়ি মোট চার পাঁচটা বাজার ভেরি ইম্পর্টেন্ট বাজার এই বাজারগুলোকে যদি রেগুলেটেড মার্কেট করা যায় ভারত সরকারের যে চিন্তা ভাবনা যে কৃষকদের সারা দেশের সাথে যুক্ত করা এরা তখনই সফল হবে যদি এই মার্কেটগুলোকে রেগুলেটেড মার্কেট করা যায় রেগুলেটেড মার্কেট না করলে পরে কি হচ্ছে আপনি বাকি প্ল্যানিং কে কেন্দ্রীয় সরকার থেকে রাংসান ভাই আছে দপ্তরের অধিকর্তারা ভালোই জানবে কেন এই বাজার হচ্ছে না আর অনেক বড় সু সারচিনি বেহালা বাড়ি তাঙ্গি বাজার উন্নত ইয়া তার কারণ হচ্ছে সরকার নির্লিষ্ট তাবুবা বাজার বুমুন কায়াক হয়েছে নেতা বক্তৃতা দিতে পারে নেতা বুক থাবা দিয়ে বক্তৃতা দিয়ে বলতে পারে আমি প্রাণ দেব এই বাজারের জন্য কিন্তু সরকারি নিয়ম বিধি অনুযায়ী যদি সেই বাজারটাকে সরকারের খাতায় নাম না লেখানো হয় এই বাজারের উন্নতি কেউ করতে পারবে না আগরণী প্রতিনিধি মন্ত্রী আছেন সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে আবেদন থাকবে যে আমাদের এই মুখ্য বাজারগুলো যেন সরকারের খাতায় নাম আসে এবং আমার বিশ্বাস আমাদের যিনি কর্মপ্রিয় রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী আমার মন্ত্রী আপনাদের মন্ত্রী উনি কিন্তু কাজ করতে ভালোবাসেন এবং এইগুলো উনি আমার থেকে শুনেছেন করবে আমি আশাবাদী যে আগামী দিন ইন দি নেক্সট ফাইভ ইয়ার্স ইন দি নেক্সট সিক্স ইয়ার্স আসারাম বাড়ি সহ সারা রাজ্যের মানুষ কৃষি দপ্তরের থেকে উন্নত মানের বাজার আমরা পাব এটাই আমরা আশা রাখছি যেহেতু হর্টিকালচার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আলুর চাষ ধান চাষ বা কমলা লেবুর চাষ এটা দিয়ে কিন্তু শেষ কথা আমাদের ত্রিপুরায় এমন অনেক জিনিস আছে যে মানুষ কি খাইতে চায় আছে মানুষ কি চিকেন খাইতে চায় চায় অনেকে চায় কিন্তু অনেকে বলে ভাই চিকেন অনেক খেলাম আর চিকেন না কি খাইতে চায় এরা অর্গানিক ভেজিটেবল সারবিহীন মুইয়া বাস করুন কেন ত্রিপুরা রাজ্যে
এটার দাম হুড়ুকুয়ে খাটতাছে বাস করুন সিজনের প্রথমে আপনারা যখন কিনবেন 800 টাকা 1000 টাকা দিয়ে শুরু হয় ওয়াই কারণ এটা হচ্ছে অর্গানিক এটার মধ্যে সারের সার নাই আজকে মুইখনচক বলেন কি বলেন বাংলায় এটাকে দেখির সার এর মধ্যে সার নাই আপনি যত খুশি দেখির সার খান ইউরিক অ্যাসিড হবে না আপনি লটসিন খান সুন্দর সুন্দর লটসিন বাজার থেকে সার খাবেন ইউরিক অ্যাসিড হচ্ছে কিডনির প্রবলেম হচ্ছে মানুষ অর্গানিক ভেজিটেবল খেতে পছন্দ করে তো আমাদের পাহাড়ে যা যা ন্যাচারালি অ্যাভেলেবল যেমন থানকুনির পাতা ডেকির শাক চিচড়ি এই সমস্ত ভেজিটেবলের ফলন করা যায় কিনা এটার ব্যবস্থাও আপনারা মাথায় রাখবেন আমরা বিদেশ থেকে ফল আনছি খাচ্ছি এখানে কিন্তু আমার রাজ্যে আমার এই ত্রিপুরার মাটিতে যে সমস্ত জিনিস ন্যাচারালি আমরা পাচ্ছি এটাকে আমরা বেশি মাত্রায় এটাকে চাষ করে বাজারজাত করা যায় কিনা এটার ব্যাপারে আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করবেন এটা আমার অনুরোধ থাকে কারণ চিচিড়ি আমি বলছি সবাইকে চিচিড়ি বলতে ইচ্ছাদি কোনো প্রবলেম করে অনেকে বলেন যে টিপ্রারা 50 বছর হব এরপরে 40 বছরের মত মনে হয় কারণটা কি তেল কম খায় সে সকালবেলায় আনকুতে জার্মা ফুতে গাংলা ফুতে আর যারা শহরে থাকে শহর মানে আগরতলা না কলকাতায় ভোপাল দিল্লি বোম্বেতে যারা থাকে দেখবেন সকালবেলায় আধা লিটার তেল দিয়ে ফ্রাই করছে এই এই বাড়ির রান্নাঘরের দেওয়ালে দেখবেন তেলের প্রচন্ড আব লেগে এটা ওয়াল শেষ হয়ে গেছে শুধু ওয়ালটা শেষ হচ্ছে না ওই লোকটার পেট শেষ হয়ে যাচ্ছে তার লিভার কিডনি সমস্ত কিছু কিন্তু এই তেল খেতে খেতে শেষ সুতরাং আমি অনুরোধ করব কৃষি দপ্তরকে যে ন্যাচারালি যে জিনিসগুলো ত্রিপুরাতে পাওয়া যায় এটা চাষ শুরু করে বাজারজাত করা যায় কিনা এটাও যেন আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং সরকারি প্রোগ্রামে নিশ্চয়ই আর বেশি কথা বলবো না কারণ আমি দেখেছি আমার এখানে টাইম দিয়ে ছেলেরা যে 1:35 আমি আমার বক্তব্য শুরু করবো আমি 5 মিনিট আগে শুরু করেছি তারপরে একটা গ্যাপ রেখে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটা টাইম দিয়েছে যে উনি 1:55 সময়ে উনি বক্তব্য করবেন লেখা আছে এটার মধ্যে সে যাই হোক নেতারা যখন কথা বলে এই টাইম দিয়ে আমাদের কিছু কাছে যায় না আমরা এই টাইমের উপর দিয়েই গিয়ে কথা বলি তবে আজকে যাহারাই আপনারা এসছেন ধরো ফুলুক দিয়ে নমনি খাকুক রোগ এমন বাবা নাইনেন মুসুম এমন একটা ফটো আমরা যেন আগামী 1-2 বছর তুলতে পারি এটার কি লাভ বলে ডক্টর ফণিভূষণ বাবু এটি কি লাভ খাটু নতাল উফু চাল কুমড়া হ্যাঁ এত বড় চাল কুমড়া তুলতে মন্ত্রী মহোদয় এবং আমি স্বয়ং যেন চাল কুমড়ার সাথে ফটো তুলতে পারি এমন বড় চাল কুমড়া আমরা যেন এখানে উৎপাদন করতে পারি আর ওনাকে আমি আমাদের সবার পক্ষ থেকে বলছি তুলাশিকর আরডি ব্লক এবং আমাদের এখানে যে এসএ অফিস এটা তো কৃষি মহকুমা এই অফিসের অন্তর্গত সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনার দপ্তরকে প্রতিশ্রুতি দিচ্ছি সরকারের সমস্ত স্কিম এখানে বাস্তবায়নে আমরা 100% সরকারের সাথে থাকব এখানে কোনো রাজনীতি হবে না উইমেন লিমিটি ডিপার্টমেন্ট আমাদের এখানে লোক কাজ করতে চায় কৃষিজীবী মানুষরা তারা সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে চায় একটু সুযোগ করে দিন আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে তুলাশিকর আরডি ব্লক আমি 1 নম্বরের কথা বলছি না কিন্তু 1 নম্বরের দিকে তুলাশিকর আরডি ব্লক হেঁটে যাবে এটা আমার অনুমান এবং ধারণা আমরা যাব
আর বিশেষ কিছু বলছি না মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন ওনার মাধ্যমে আমরা এই